গতকাল আপনাদের অফিসে গিয়েছিলাম, আপনার সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে। জি আমি সেই জন্যই এলাম। আচ্ছা আপনার বাবা আমিনুল ইসলাম সাহেব কি কখনো আপনি এডওয়ার্ড কলেজে প্রফেসরি করেছেন? জি সেরকমই ভাবছিলাম। আমি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে বিএ পাস করেছি 1965 এ। আপনার বাবা আমার স্যার ছিলেন। ও তাই নাকি? খুবই ভালো লোক। আমরা স্যারের নাম দিয়েছিলাম অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর। খুব আত্মভোলা লোক। আপনি নিশ্চয়ই ভাবছেন যে এরকম একজন ভালো মানুষের ছেলে কি করে এসব জাল জুয়ো চুরিতে জড়িয়ে পড়লো? না না আমি সেসব কিছুই ভাবছি না। প্রচুর ভদ্রলোকের ছেলেকে আমি অনেক কুৎসিত অপরাধ করতে দেখেছি। শহরে বসে এই কবিতাটি পড়া ঠিক না, গ্রামে গিয়ে নদীর পাড়ে বসে পড়া দরকার, তাহলে জিনিসটা বুঝবে। পরিবেশ দরকার, সব জিনিসের একটা অ্যাটমসফিয়ার লাগে। তুই পড় তো টুনি, তাদের এসব ভেজে ভেজে শোনা দরকার নেই। ভেজর ভেজরের ফাঁকে দু একটা খুব মূল্যবান কথাও বলি, তোমরা তা বুঝতে পারো না। তুই পড় টুনি। আমার পড়তে ভালো লাগছে না দাদি। আচ্ছা আমার এই ঝামেলাটা হওয়ার পর থেকে আমি লক্ষ্য করছি যে তুমি আমার সঙ্গে কথাবার্তা বলা একদম বন্ধ করে দিয়েছো। এমন একটা ভাব করছি যে তুমি আমাকে চেনোই না, আমি যেন অন্য এক গ্রহের কোনো প্রাণী। কি হয়েছে শর্মিন? আমার কথাবার্তা বলতে ভালো লাগছে না। তাছাড়া সবাই তো তোমার মতো না, দুর্ঘটনা ঘটলে কেউ কেউ মন খারাপ করে। মন খারাপ আমারও হয়। না তোমার হয় না, সবটাই তোমার কাছে একটা তামাশার ব্যাপার। আর এসব কি শুনছি, তুমি নাকি তোমার চোখ দান করে দিচ্ছ? এই বুড়ো বয়সে কত পাগলামি করবে? পাগলামির কিছু না, মরার পর তো এই চোখ আর কোনো কাজে লাগবে না। যদি কারো কোনো উপকারে আসে এটা একটা ক্ষুদ্র সৎকাজ। শোনো এই সৎ কাজ করার অনেক মানুষ আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। বই পড়ছিলাম ল্যান্ড রিফর্ম বিভিন্ন দেশে। যাকে শোনো আমি স্থির করেছি কাল সকালবেলায় রাজশাহী চলে যাব। আবারও ছোট ছুটি? আচ্ছা আমাকে তুমি এক জায়গায় অনেকদিন বসে থাকতে কখনো দেখেছো জীবনে? আমি একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, কাজ করতে হবে না? কিন্তু শরীরটা তো একটু বিশ্রাম চায় না? তা চায় না না চায় অবশ্য ঠিকই, কিন্তু সময় বড্ড কম, খুব কম সময়। 150-200 বছর যদি বাঁচতে পারতাম লাভ কি তাতে? আর কিছু দেখলাম না করলাম না, অথচ দেখতে দেখতে মরবার টাইম হয়ে গেল। সব মানুষ তা করে না, যেমন আমি কিছুই করিনি। না ঠিক না, তুমি করেছ, খুব ভালো কাজ করেছ, তুমি চক্ষু দান করেছ। জানো মরবার পরেও এই সুন্দর পৃথিবীটাকে তুমি অনেক দিন ধরে দেখতে পারবে। ঠিক করেছি, আমিও তাই করব, নিজেই তাই করব। চক্ষু কিডনি ফিডনি যকৃৎ যা আছে সব কিছু দিয়ে যাও। জি না আমি এখন বসবো না। বাবা আপনাকে এই ওষুধটা দিয়েছেন, এই নাক্স ভূমিকা নাকি যেন নাম, প্রতিদিন খেতে হবে এক ফোঁটা করে খালি পেটে। বিয়া সাহেবকে আমার ধন্যবাদ দিবে। তুমি বসো, তোমার সঙ্গে কিছু আলাপ আছে। শুনলাম তোমার ব্যবসা নিয়ে কি নাকি সব ঝামেলা হয়েছে? জি তা হয়েছে, তবে সেসব কথা বলে আপনাকে বিরক্ত করতে চাই না। বিরক্ত তো নাও হতে পারি না, মানে আমার নিজের প্রবলেম আমি নিজেই সলভ করতে চাই। সে তো খুব ভালো কথা, তবে আইন ঘটিত কোনো জটিলতা হলে তোমার ছোট বোনের হাজব্যান্ডের সঙ্গে আলাপ করতে পারো, এসব ব্যাপারে ছেলেটি খুব শার্প। কবি সাহেব কেমন আছেন? জি উনি তো এখানে নেই, রাজশাহী গেছেন। টাকা তুলবার ব্যাপারে? জি। এভাবে আর কত টাকা উঠবে? আচ্ছা তুমি ঠিক জানো কত টাকা হলে উনি কাজ শুরু করতে পারো? জি না আমি আমি জানি না, ওনাকে একবার জিজ্ঞেস করে দিও। আর আমার মনে হয় তোমার ছোট বোনের হাজব্যান্ডের সঙ্গে আলাপ করলে বোধহয় ভালো হবে।
শাহানা কি এসব কাজকর্ম করার জন্য এই বাড়িতে অনেক লোকজন আছে জানি তাহলে কি আমি কিছুই করব না পড়াশোনা করবে গান বাজনা শখ থাকলে গান শিখতে পারো আমি এক ভদ্রলোককে জানি যিনি ক্লাসিক্যাল মিউজিক আর নজরুল গীতি খুব ভালো জানেন খুব বিখ্যাত লোক ওনার সাথে আমার কথা হয়েছে আগামী রোববার থেকে উনি আসবেন আমাকে না জিজ্ঞেস করে তুমি সব ব্যবস্থা করে ফেলেছো গানের শখ না থাকলে টেলিফোন করে ভদ্রলোককে নিষেধ করে দেব ও হ্যাঁ আমার বাবার লোক পাঠিয়েছেন তার ওখানে কয়েকদিন থাকতে তোমার কোনো আপত্তি আছে আপত্তি এসব তুমি কি বলছো আপত্তি তো থাকতে পারে তাই জিজ্ঞেস করছি আমি ঘন্টা দিয়ে পড়াশোনা করতে চাই কাজে তুমি যদি একটু অন্য কোথাও বসতে মানে পড়াশোনার সময় সামনে কেউ থাকলে আমি ঠিক কনসেন্ট্রেট করতে পারি না রাগ করলে নাকি ইয়ে তুমি ছাদে চেয়ার টেয়ার দিতে বলো আমি দু ঘন্টা পরে আসছি তখন দুজন একসাথে কথা বলবো না অনেক দেরি হয়ে গেছিল কাজে আর যাওয়া হয়নি দেখি কাল যাব আমি যাই ভাত তরকারি গরম করে যে রফিকে কিছুক্ষণ আগে এসেছে এখনো খাইনি তুমি বসে যাও না দেরি করছো কেন আমি শার্বিনীর সঙ্গে বসবো এখনো খাইনি আচ্ছা তুমি দুজন এত চুপচাপ কেন কোনো কথাই বলছো না কোনো খোঁজ খবর করেছিস তুই যারা কেস দিয়েছে তাদের সঙ্গে দেখা হয়েছে ভাইয়া আমার এই ঝামেলাটা নিয়ে আমার কথা বলতে ইচ্ছে করছে না আমার প্রবলেম আমি সলভ করব আর একটু তরকারি নাও না তুমি না কিছুই তো খাচ্ছ না আর একটু ভাত দিই পুলিশের সঙ্গে তোর কথা হয়েছে হ্যাঁ হয়েছে ওরা কি বলছে ওরা এখন সাদেক আলীকে খুঁজছে আমি বরং জহিরের সঙ্গে একটু কথা বলি কি বলিস ভাইয়া আমি তোমাদের কাউকে এ ব্যাপারে জড়াতে চাইছি না যা করবার আমি করতে চাই কি নিয়ে কথা হচ্ছিল কিছু না বসো মা কতদিন ধরে দেখছি গোপনে সব শালা পরামর্শ হচ্ছে কি হয়েছে কিছু হয়নি মা ইয়ে
নীলু মাকে এক কাপ চা দাও না। আমাকেও এক কাপ দিও ভাবি। তুমি খাবে? হুম দাও। আমাকে ঠিক করে বলতো, শাহানা শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা হয়েছে? ওর শ্বশুরবাড়িতে ঝামেলা হতে যাবে কেন? না, ওই আনির ছড়াটা চিঠিবিটি লিখতে পারে। মা, শুধু শুধু একটা ছেলে সম্পর্কে এরকম বলা ঠিক না। আনির ছেলেটা খুব ভালো। ভালো? ওর মধ্যে কোনটা তুই ভালো দেখলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব খারাপ। যাচ্ছ কোথায়? চা আসছে, চা খেয়ে যাও। তোরা খা। মা চলে গেলেন? হুম, এত রাতে বোধ হয় চা খাবেন না। মা আসলে বেশ আপসেট। তোমরা কিছুটা লুকোচ্ছ, মানুষ ছিটিয়ে পাচ্ছেন। তাছাড়া অধিকার বাবা ঘোষণা করেছেন চক্ষু দান করবেন। বাবা চোখ দান করছেন? হ্যাঁ, তুমি জানো না? না তো। কবির মামা চিঠি এসছে বাবার কাছে লেখা। কি লিখেছে পড়ে শোনা তো। গত পরশুদিন সন্ধ্যায় রাজশাহীতে আসিয়া পৌঁছিয়াছি। খুব ঘোরাঘুরি করিতেছি, কিন্তু বিশেষ সুবিধা হইতেছে না। অনেকেই আমাকে পাগল শ্রেণীর মনে করিয়াছে। কয়েকজনের ব্যবহার অত্যন্ত আপত্তিজনক। আমি দুঃখ কষ্ট সমস্ত সহ্য করিতে পারি, কিন্তু অভদ্র ব্যবহার সহ্য করিতে পারি না। মানুষের নীচতা ও ক্ষুদ্রতা এখনও আমাকে পীড়া দেয়। আমার জনৈক প্রাক্তন ছাত্রের কথায় গতকাল বড় মনে কষ্ট পাইলাম। রাত্রে হোটেলে ফিরিয়া কিছুক্ষণ কাঁদিয়াছি। সাক্ষাতে সমস্ত বলিব। আমি আরও কিছুদিন এখানে থাকিব বলিয়া স্থির করিয়াছি। সকলকে আমার দোয়া দিও। ওই চিঠিটা কার? আমার মা লিখেছেন। ব্যান সাহেব ভালো আছেন? জি ভালো। বৌমা? জি মা। ওই ছোট বৌমাকে একটু ডেকে আনো তো, তোমাদের দুজনকে একটা কথা জিজ্ঞেস করব। আমাকে ডেকেছেন মা? হ্যাঁ, বড় বৌমা তুমিও থাকো। আমি বুঝতে পারছি বাসায় কি যেন একটা হয়েছে, কিন্তু সবাই আমার কাছ থেকে গোপন করছে। তোমরা বলো তো আমাকে কি ব্যাপার। তেমন কিছু না মা। তুমি বলো ছোট বৌমা। রফিকের ব্যবসায় একটা ঝামেলা হয়েছে। সাদিক আলী নামের যে লোকটা এসেছিল, সেও টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আমাকে এতদিন বলনি কেন? নিজের ছেলে মেয়েদের বিপদের কথা বাপ মায় সবার আগে জানা উচিত। আমি জানি আমাকে তোমরা কেউ পছন্দ করো না, কিন্তু শোনো বৌমা। মা, আপনি যা ভাবছেন তা কিন্তু ঠিক না। খুবই ঠিক। আসলে মানুষের জীবনে এমন একটা সময় আসে সংসারে, তখন তার সব প্রয়োজন শেষ হয়ে যায়। আমার বোধ হয় এখন সেই সময়। মা, কে জানি এসেছে, বিদেশি, বাংলা কথা বলছে। আপনি? আমার নাম খাজুকো উয়েমাৎস। আমি একজন জাপানি। বসুন। ধন্যবাদ। আমি জাপান ম্যাজিক সার্কেলের সঙ্গে যুক্ত। তো আমি এসেছি আনিস নামের একটি ছেলের সঙ্গে কথা বলতে। ওর খুব প্রশংসা শুনেছি। জি। তো আমি কি ওর সঙ্গে কথা বলতে পারি? জি, ও তো দোতলায় থাকে। ও, আই এম সরি।
সরি হবার কিছু নেই, আপনি বসুন, আমি আনিসকে ডেকে আনাচ্ছি। সো নাইস অফ ইউ। আমি ওই ছেলে থেকে ম্যাজিককে প্রশিক্ষণের জন্য জাপানে পাঠানো যায় কি না তাই দেখতে এসেছি। আচ্ছা, আপনি এত সুন্দর বাংলা কোথায় শিখলেন? আপনাদের এই দেশেই শিখেছি। আচ্ছা, আমি আপনাদের মুক্তিযুদ্ধের সময় অনেক দিন এদেশে ছিলাম। আচ্ছা, আপনি কি এক কাপ চা খাবেন আমাদের এখানে? হ্যাঁ, খেতে পারি যদি চিনি না দেওয়া হয়। আচ্ছা, আপনি বসুন, আমি চায়ের কথা বলে আসছি। আমার ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমার চোখে। আমার ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমার চোখে। আমার ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমার চোখে। আমার ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমার চোখে। আমার ঘরে মলিন দীপালোকে। আচ্ছা, তো আজকে এইটুকুই থাক। যে সরগমের লেসনগুলো দিয়েছি ওগুলো প্র্যাকটিস করে রাখবে, আর এই গানটাও চেষ্টা করবে। আমি সামনে রোববারের দিন আসব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন দেখলেন আপনার ছাত্রী? গলা তো বেশ ভালোই। সম্ভাবনা আছে কিছু হবেই লাই নাই? হ্যাঁ, না হবার কিছু নেই, তবে এক্ষুনি সবটুকু বলা যাচ্ছে না, বছরখানেক গেলে বোঝা যাবে। ফাইন, এক বছর পর আপনাকে আমি আবার জিজ্ঞেস করব। আচ্ছা, চাটা খেয়েছেন? জি, খেয়েছি। আচ্ছা, আবার দেখা হবে। আচ্ছা। শানা, আগামীকাল তোমার যদি বিশেষ কোনো পরিকল্পনা না থাকে তাহলে চলো না দুপুর 11টার ফ্লাইটে কক্সবাজার থেকে ঘুরে আসি। দুরাত থাকবো, তোমার যেতে কোনো অসুবিধা আছে? টিকিট করা হয়ে গেছে? হ্যাঁ, মোটেল সৈকত রিজার্ভেশন করেছি। তারপর সময় টিকিট পাবে না, দেখা যাবে হোটেলের রিজার্ভেশন। বুঝতে পারছো, খুব গোছানো স্বভাবের মানুষ। এই অভ্যেসটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমি যদি বলি আমার এখন যেতে ইচ্ছে হচ্ছে না, নিশ্চয়ই টিকিট করা হয়েছে বলেই যে যেতে হবে এমন তো কোনো কথা নেই। যেতে চাও না? বলে ফেলো। দ্যাটস এ গুড গার্ল। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এইসব দিন রাত্রে।